লোয়ার মিড রেঞ্জ বাজেট হিসাবে লেনোভো J6 ইয়ট খুব দারুণ একটি স্মার্টফোন হতে পারে। সম্ভাব্য দামের দিক বিবেচনা করে মোবাইলটির যে স্পেসিফিকেশন দেখা যাচ্ছে তা রীতিমতো নজর কেড়ে নেওয়ার মতো। বাংলাদেশে এর এক্সপেক্টেড দাম রয়েছে 15,500 টাকার মধ্যে, তবে স্টল ভেদে কিছুটা দামের পরিবর্তন হতেও পারে। মডেলটি লেনোভো Z6 ইয়ট অথবা Z6 লাইট নামে পরিচিত। তো Z6 ইয়টের ফুল স্পেসিফিকেশনের রিভিউ নিয়ে আমি আপনাদের সাথে থাকছি স্যাম, এবং আপনারা দেখছেন স্যামজন টেক বাংলা। যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে মোবাইলটির ব্যাক প্যানেলটি রাখা হয়েছে পলিকার্বোনেটের, অর্থাৎ প্লাস্টিক বিল্ড মোবাইল ফোন। প্লাস্টিক বিল্ড হলেও মোবাইলটির ব্যাক প্যানেলটি যথেষ্ট সুন্দর রয়েছে এবং এর বিল্ড কোয়ালিটিও আশা করি অবশ্যই ভালো হবে, এবং মোবাইলটি খুব বেশি মোটা না, মোটামুটি ভালোই স্লিম রয়েছে। এর রেয়ারে থাকছে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা এবং এর পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোবাইলটি পাওয়া যাবে 2টি কালারের, অর্থাৎ ইয়ট ভার্সনের মোবাইলটি পাবেন 2টি কালারের। এর একটি হচ্ছে গ্লোসি ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে পার্পেল গ্রিন শেড। মোবাইলটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার এবং হোম বাটন, এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে ব্যবহার করা হয়েছে একটি হাইব্রিড সিম কার্ড স্লট। মোবাইলটির নিচে রয়েছে USB টাইপ সি পোর্ট এবং তার পাশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং অন্য পাশে রয়েছে স্পিকার। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 6.3 ইঞ্চ একটি IPS LCD ডিসপ্লে, যা 19:9 এসপেক্ট রেশিওর, এবং এর PPI ডেন্সিটি 409 এবং এর রেজুলেশন 1080x2340 পিক্সেলস। একটি IPS LCD ডিসপ্লে হিসেবে যথেষ্ট ভালো মানের এই ডিসপ্লে পাচ্ছেন। দাম যদি 15,000 টাকা হয় তাহলে অবশ্যই এই ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো মানের ডিসপ্লে হিসেবেই বলা যায়, এবং এতে ভিডিও দেখার মজা অবশ্যই ভালোভাবে উপভোগ করতে পারবেন। সেই সাথে রয়েছে ডিসপ্লেতে ছোট্ট একটি ওয়াটার ড্রপ নস। নর্মাল ওয়াটার ড্রপ নসগুলোর চাইতে এর নসটা তুলনামূলকভাবে কিছুটা ছোট মনে হয়েছে, যার ফলে ভিডিওগুলো আরও বেশি উপভোগ্য হবে। মোবাইলটির অপারেটিং হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড পাই 9.0 GUI 11 এর সাথে। দাম অনুযায়ী মোবাইলটিতে বিশেষ আকর্ষণ হিসাবে খুব ভালো মানের একটি প্রসেসর পাচ্ছেন। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 710 অক্টাকোর প্রসেসর, এবং এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করবে অ্যাড্রিনো 616। এটা অবশ্যই স্ন্যাপড্রাগনের কোনো লেটেস্ট প্রসেসর নয়, তবে অবশ্যই এটা খুব ভালো মানের এবং পাওয়ারফুল একটি প্রসেসর, যার মাধ্যমে আপনি রেগুলার টাস্কিং, রেগুলার যত ধরনের কাজ রয়েছে বা মাল্টিটাস্কিংয়ের যে বিষয়গুলো রয়েছে খুব ভালোভাবেই আপনি এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। সেই সাথে যারা গেমার রয়েছেন, পাবজি বা এই ধরনের গেমগুলো যারা প্লে করে থাকেন বা খেলেন, তাদের ক্ষেত্রে এই প্রসেসর খুব ভালোভাবেই ব্যাকআপ দিতে পারবে। এই সেম প্রসেসরটি ব্যবহার করা হয়েছিল Realme 3 Pro-তে। এই দারুণ প্রসেসরের সাথে মোবাইলটি পাচ্ছেন 2টি ভেরিয়েন্টে, এর একটি হচ্ছে 6/128GB এবং অন্যটি হচ্ছে 4/64GB, অর্থাৎ 4GB র্যাম এবং 64GB রম। রেগুলার টু হেভি ইউজার আশা করি এই দিয়ে খুব ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন। মোবাইলটির ক্যামেরা হিসেবে রেয়ারে রাখা হয়েছে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f/1.8। এর সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যার 2x অপটিক্যাল জুম সাপোর্টেড, এবং তার সাথে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং এর সাথে রয়েছে ডুয়াল টোন LED ফ্ল্যাশ লাইট। ক্যামেরা সেটআপে যা দেখা যাচ্ছে তা খারাপ না, মোটামুটি ভালোই বলা যায়, তবে বর্তমানে আসলে সময় চলছে সব হচ্ছে 48 মেগাপিক্সেল, মানে 40 মেগাপিক্সেলের উপরে থাকতে হবে এরকম একটা বিষয়, সেই হিসেবে হয়তো বা একটু কম রয়েছে। আসলে বিষয় হচ্ছে মেগাপিক্সেল মানেই যে আপনার ক্যামেরা অনেক বেশি ভালো হবে বিষয়টা কিন্তু এরকম নয়। মেগাপিক্সেল মানে আপনার ছবিটাকে অনেক বড় করে প্রিন্ট করা যেতে পারে বা ছবিতে রেজুলেশন বেশি থাকতেছে। তো ছবিতে রেজুলেশন বেশি থাকা মানে ছবিটাকে অনেক বড় করা যাচ্ছে, বাট ছবির কোয়ালিটি যে অনেক ভালো হচ্ছে বিষয়টা কিন্তু সেরকম নয়। এখানে মুখ্য বিষয়টা হচ্ছে ছবির কোয়ালিটি কতটা আসলে ভালো হচ্ছে। তো আমরা আশা করব এর ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, এবং সেই সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যার মাধ্যমে আপনি 2x অপটিক্যাল জুম পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনি কিছুটা জুম করেও ছবি তুলতে পারবেন। আর সেই সাথে মোবাইলটিতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের বিষয়টা তো আপনাদের অলরেডি সবার জানা রয়েছে, বর্তমান সময়ের ম্যাক্সিমাম ফোনগুলোতেই এই লেন্সটি ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে স্যামসাংয়ের এম সিরিজ এবং এ সিরিজের ফোনগুলোতে এই লেন্সটা ব্যবহার হতে অনেক বেশি দেখা গিয়েছে। এর কাজ হচ্ছে বিস্তৃত এলাকা জুড়ে ছবি তোলা, অর্থাৎ নর্মাল ফটোতে যে জায়গাটা আসলে আমরা দেখতে পাই যতটুকু আসে তার থেকে বেশি জায়গা জুড়ে আসে এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো এটা দিয়ে আসলে ফটোগ্রাফি যারা করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে এবং বেশ উপভোগ্য ছবি এটা দিয়ে তোলা সম্ভব। আর মোবাইলটির ফ্রন্ট ফেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি লেন্স, যা থাকছে মোবাইলটির ডিসপ্লেতে থাকা ছোট্ট নসটিতে। বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যাবে যে সব ফোনগুলোর সেলফি ক্যামেরার দিকে মোটামুটি নজরদারি রয়েছে, তো সেই হিসাবে বিবেচনা করলে এর সেলফি ক্যামেরা অবশ্যই ভালো হওয়া উচিত, এবং 16 মেগাপিক্সেলের ক্যামেরা যেহেতু ব্যবহার করা হচ্ছে অবশ্যই সেলফি ক্যামেরাও খারাপ হবে না, সেলফি ক্যামেরাও মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকছে এর রেয়ারে, অর্থাৎ ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এই মোবাইলটিতে। এতে আরও থাকছে 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট এবং Dolby Atmos সাউন্ড সিস্টেম।
মোবাইলটিতে দেওয়া হয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 4050 mAh ব্যাটারি, যা দিয়ে বেশ ভালো রকমেরই ব্যাকআপ পাওয়ার কথা। বর্তমান সময়ের ম্যাক্সিমাম ফোনগুলো 4000 mAh-এর উপরে হয়ে থাকে, তো সেই ফোনগুলো আপনারা অলরেডি ব্যবহার করেছেন এবং জানেন যে ওই ফোনগুলো আসলে কেমন ব্যাকআপ দিয়ে থাকে। রেগুলার ইউজেসে আপনাকে তেমন কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না, বা হেভি ইউজেসের ক্ষেত্রেও আপনি মোটামুটি একটা ভালো মানের ব্যাকআপ পাবেন এই ব্যাটারি থেকে। এই ছিল মোটামুটি এই মোবাইলটির বিশেষ বিশেষ আকর্ষণ। এছাড়াও আরও অবশ্যই অনেক কিছু রয়েছে যেগুলো সরাসরি মোবাইলটি হাতে পেয়ে আপনি যদি দেখেন সেক্ষেত্রে আরও ভালো বুঝতে পারবেন। তো এই বিষয়গুলোর উপরেই আসলে মানুষ বেস করে ফোনগুলো সাধারণত কিনে থাকে, তো অবশ্যই আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি মোবাইলটির দাম যে এক্সপেক্টেড ধারণা করা হচ্ছে 15,500 টাকা, যদি সেই দামে হয় অবশ্যই ভালো বলা যায়। তবে এর থেকে যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ যদি আরও 1,500-2,000 টাকা বেড়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। কিন্তু যদি 15,000 টাকার ভিতরে হয়ে থাকে বা 15,500 টাকার মধ্যেও পাওয়া যায়, তাহলে অবশ্যই একটি ভালো ফোন বলা যায় এবং নির্দ্বিধায় আপনি কিনে নিতে পারেন। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।